নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই রিকোয়েস্ট আসছিল যে লং চং মাইক কত mm তার দিয়ে কোন LT দিয়ে কত ওয়াটের ইউনিটের সঙ্গে সেটিং করব এবং কিভাবে সেটিং করলে আওয়াজ একই থাকবে তাই নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখানোর জন্য। আজকে ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব যে লং চং মাইক কীভাবে সেটিং করব যাতে প্রত্যেকটি ইউনিটের সাউন্ড কোয়ালিটি একই থাকে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। আর এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন, শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, লং চং মাইক সেটিং করার জন্য আমরা একটি আহুজা 250 ওয়াট অ্যাম্পলিফায়ার নিয়েছি, 6টি আহুজা 60 ওয়াট ইউনিট নিয়েছি এবং কিছু LT নিয়েছি, যেগুলিতে আমরা 60 ওয়াট ট্যাপিং বার করে রেখেছি দুটিতে, দুটিতে 50 ওয়াট ট্যাপিং বার করে রেখেছি এবং দুটিতে 40 ওয়াট ট্যাপিং বার করে রেখেছি। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি এরকম নাম্বারিং করেছি। তাছাড়া আমি কালার দেখেই আমার LT-র বাস্কোর কালার দেখেই আমি বুঝতে পারি যে কত ওয়াটের LT-গুলি। তো চলুন বন্ধুরা, এরপর আমরা সেটিং দেখব এবং কিছু তার নিয়েছি। এই তারটি প্রায় 3 কয়েলের উপর তার নিয়েছি। একটি 250 ওয়াট অ্যাম্পলিফায়ারে 6টা 60 ওয়াট ইউনিটের জন্য প্রায় 3 কয়েলের উপর তার নিয়েছি। এরপর আমরা প্র্যাকটিক্যাল করে দেখব যে কীভাবে আমরা সেটিং করব। বন্ধুরা, প্রথমে আমি আহুজা যে 250 অ্যাম্পলিফায়ার রয়েছে সেখান থেকে কমন এবং 100 ভোল্টের লাইন আউট থেকে কানেকশান নিয়েছি। কমনে ব্ল্যাক ওয়্যার এবং 100 ভোল্টে রেড ওয়্যারের মাধ্যমে কানেকশান নিয়েছি। বন্ধুরা, এখানে 1 কয়েল তার পড়ে আছে। এরপর আমি এখানে 2টি ইউনিট কানেকশান করেছি, যেগুলি আমার 40 ওয়াট LMT-র মাধ্যমে কানেকশান করেছি, 40 ওয়াট ট্যাপিং থেকে কানেকশান করেছি। দেখছেন, এটি হলো 100 ভোল্ট এবং এটি হলো কমন। ঠিক এইভাবে LT-তে ঢুকেছে, LT থেকে 16 ওহমসের তার বেরিয়ে ইউনিটে লাগানো রয়েছে। এখানে আমি 2টি কানেকশান করেছি। ফের দেখাচ্ছি, এখানে আমি হলুদ তার ইউজ করেছি, এটি 100 ভোল্ট এবং এটি কমন, ব্ল্যাকের মাধ্যমে কমন যাচ্ছে। বন্ধুরা, এখানে ফের 1 কয়েল তার ইউজ করেছি আমি এবং এখানে আবার কমন এবং 100 ভোল্ট থেকে একটি LMT-র মাধ্যমে আবার একটি ইউনিট লাগিয়েছি। এখানে কিন্তু আমি 40 ওয়াট, ওখানে 40 ওয়াট ইউজ করেছিলাম, এখানে আমি 50 ওয়াট ইউজ করেছি। বন্ধুরা, আমার এখানে পর্যন্ত প্রায় 2 কয়েল তার হয়ে গেছে। এখানে একটি ইউনিট ইউজ করেছি, ফের আবার তার ইউজ করে এখানে 1 কয়েলের, এখানে 1/2 কয়েলের মতো তার ইউজ করে আবার একটি ইউনিট ইউজ করেছি। এখানেও 50 ওয়াট যে LMT ট্যাপিং, সেখান থেকে ইউজ করে একটি 60 ওয়াট ইউনিট ব্যবহার করেছি। দেখাচ্ছি, দেখছেন এটি আমার 100 ভোল্ট এবং এটি আমার কমন। ঠিক এখান থেকে এইভাবে কানেকশন করে নিয়ে প্রায় এখানেও অনেকটি তার রেখেছি আমি, 1 কয়েল কাছাকাছি তার। এখানে আমি দেখছেন এটি কমন এবং এটি 100 ভোল্টের মাধ্যমে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 60 ওয়াট রেখেছি, 60 ওয়াট ট্যাপিং থেকে এখানে একটি 60 ওয়াটের ইউনিট ব্যবহার করেছি। বন্ধুরা, ফের আবার আমি এরপর অনেকটি তার ইউজ করেছি শেষ ইউনিটটির জন্য এবং এখানে কানেকশান করার পর এখানে একটি 60 ওয়াট LT-র মাধ্যমে একটি 60 ওয়াট ইউনিটে কানেকশান করেছি। দেখছেন এটি আমার কমন এবং এটি আমার কমন, ব্লু ওয়্যারের মাধ্যমে আসছে, এখানে ব্ল্যাকের জায়গায় ব্লু হয়ে গেছে এবং 100 ভোল্ট আসছে ইয়েলো ওয়্যারের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, এরপর আমি সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি যে প্রত্যেকটি ইউনিটের আমার আওয়াজ কেমন থাকছে। বন্ধুরা, আমি এরপর মোবাইল ফোনের মাধ্যমে অডিও দিচ্ছি এবং আমি খুব কম সাউন্ডই ইউনিটগুলিকে শোনাবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমি সাউন্ড বেশি দিই তাহলে তো প্রত্যেকটি ইউনিট বাজবেই, বুঝতে পারবেন না যে কোন ইউনিট কেমন সাউন্ড করছে বা কত দূর অবধি সাউন্ড ঠিক যাচ্ছে আমার। আমি একটিও লেভেল লাইট শো করবো না, আপনাদের সামনেই প্লে করছি। দেখুন বন্ধুরা, একটিও লেভেল লাইট কিন্তু আমার এই মুহূর্তে কোনো শো নেই। আমি মোবাইল ফোনের গেন কমিয়ে রেখেছি, দেখছেন একটিও লেভেল লাইট শো নেই। এই মুহূর্তে আমি শেষ ইউনিট পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন সাউন্ড হচ্ছে।
বন্ধুরা, পুরো যে তারগুলি ব্যবহার করা হয়েছে সেটি ম্যাক্সিমামটি DNMM তার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র এই কোয়ালিটির যেটি পড়ে রয়েছে এটি 1mm তার ব্যবহার করা হয়েছে শেষ ইউনিটটির জন্য। বন্ধুরা, DNMM তার ব্যবহার করার সুবিধা এটাই, দেখছেন আমার একটি মাত্র 250 ওয়াট অ্যাম্পলিফায়ার চলছে, প্রায় 4 কয়েল তার ব্যবহার করে দিয়েছি আমি। 4 কয়েল তারের পরেও দেখুন একটাও লেভেল লাইট শো নেই অ্যাম্পলিফায়ারে, তবু দেখুন ইউনিট ওখানে যা বাজছে এখানেও তাই বাজছে, পরিষ্কার সাউন্ডের সঙ্গে বাজছে। হেডফোন ইউজ করুন, আরও ভালো বুঝতে পারবেন। এটি আমার শেষ ইউনিট বাজছে। আমি ভিডিওতে বারবার বলি যে ইউনিটের জন্য সবসময় 1.5mm তার ব্যবহার করবেন, 1.5 square mm তার ব্যবহার করলে দেখছেন সাউন্ড বসার কোনো সম্ভাবনাই থাকে না। আর LT যদি ওয়াট ম্যাচিং হিসেবে লাগাতে পারেন, মানে 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট করে এইভাবে, প্রথমে 40 ওয়াট, তারপর 50 ওয়াট, তারপর শেষের দিকে 60 ওয়াট, তো আপনার প্রত্যেকটি ইউনিট এক বাজবে একদম 100% গ্যারেন্টি। বন্ধুরা, এইভাবে লাগান 1.5 square mm তার ব্যবহার করে, দেখবেন আপনার ওয়াট এইভাবে ম্যাচিং করুন যেভাবে দেখালাম, দেখবেন প্রত্যেকটি ইউনিট শেষ অবধি ক্লিয়ার সাউন্ডের সঙ্গে পারফরমেন্স করবে। আর বন্ধুরা, আপনাদের অনুরোধ অনুযায়ী এর পরের ভিডিওতে আমি যে XT50 ইউনিট রয়েছে সেগুলিকেও লাগিয়ে দেখিয়ে দেবো যে ওই ইউনিট যদি ব্যবহার করেন কীভাবে ব্যবহার করবেন, কত দূর অবধি ব্যবহার করবেন। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই লং চং মাইক কীভাবে LT সঙ্গে বাজাবেন সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।